এক বাবুর একটি বড় বুদ্ধিমান চাকর ছিল, তার নাম ভজহরি। একদিন ভজহরি পথ দিয়ে যেতে যেতে দেখল তার বাবু বড় ব্যস্ত হয়ে বাড়ির দিকে ছুটে চলেছেন। বাবু কোথায় যাচ্ছেন এত তাড়া নিয়ে? বাড়িতে যাচ্ছি রে ভজহরি, বাড়িতে যাচ্ছি। কেন বাবু, কি হয়েছে? শিগগির আয় ভজহরি, সর্বনাশ হয়েছে রে, সর্বনাশ হয়েছে। আমাদের ঘরে আগুন লেগেছে। আপনার কোনো ভয় নেই বাবু? ও মিছে কথা, আগুন কি করে লাগবে? আমার কাছে যে ঘরে চাবি রয়েছে। দূর বেটা, বলো তোর কাছে চাবি থাকলে কি আগুন ধরবে না? ওরে গেল রে গেল, বাড়িটা পুড়ে গেল রে ভজহরি, আমার সর্বনাশ হয়ে গেল রে। ও বাবু আপনি কাঁদছেন কেন? আমার তো মনে হয় ভালোই হয়েছে। কি বলছিস গাধা, ভালো হয়েছে মানে? আমার যায় বাড়ি পোড়া আর তুই খাস আলু পোড়া। আলু পোড়া সে তো অনেক মজা বাবু, এটা কিন্তু ভালোই বলেছেন। আমার অনেক বুদ্ধি তাই না বাবু? দেবো নাকি 10টা আলু পুড়তে? বেটা বলদ বেরো, বেরো আমার বাড়ি থেকে। বাবু আমি আবার কি করলাম? ভজহরি কোথায় আসিস রে, আয় বাপ একটু। জি বাবু আসছি। বাবু আমায় এত জরুরি ডাকলেন কেন? বাপ যা তো কলুর দোকান থেকে একশের তেল নিয়ে আয় তো। সে আর বলতে, আপনি শুধু রাস্তার দিকে তাকিয়ে থাকেন, আমি যাব আর আসব, পাখির মতো করে উড়ে যাব আর প্লেনের মতো করে উড়ে আসব। বাবুকে কেমন বুদ্ধি দিয়ে বোকা বানালাম। ভজহরি তোর তো অনেক বুদ্ধি হয়েছে রে। বাবুকে যে বললাম প্লেনের মতো উড়ে আসব, কিন্তু প্লেনটা আসলে কি সেটাই তো জানি না। সে যাই হোক, এত ভেবে লাভ নেই, যাই তেল নিয়ে আসি। কলুদা, ও কলুদা একশো তেল দাও তো, বাবু বলেছে। ওই বেটা বলদ, তোর বাবু ওডাকে দাদা, তুই ওডাকিস দাদা, কাকা ডাকবি কাকা। যা বাবা আমি আবার কি করলাম, আমার বাবু ডাকে এজন্যই তো আমিও ডাকলাম, এতে আমার দোষ কোথায় গো? কাকা ডাকবি কাকা বেটা বলদ। আচ্ছা কাকা, তোমার কাছে একটা প্রশ্ন ছিল যে। কি? তাড়াতাড়ি বলে ফেল, সময় নাই যে। কাকা সবাই যে আমাকে বলদ ডাকে, বলদটা আসলে কি বুঝি না তো, এটা ভালো না খারাপ গো? সবাই তোকে ভালোবেসে এই নামে ডাকে। আচ্ছা তাহলে আমিও আজ থেকে আপনাকে বলদ কাকা বলবো। আরে আরে সে কি করে হয়, সে তো শুধু তোকে ডাকবে সবাই, কারণ তোকে যে সবাই অনেক ভালোবাসে। কাকা আমার কিন্তু মেলা বুদ্ধি, আমি আগেই বুঝে ফেলেছি সবাই আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এটা খুব ভালো বলেছেন কাকা। এখন দেখছে আপনার অনেক বুদ্ধি হয়েছে, এখন থেকে সবাই আমাকে বলদ বলেই ডাকবেন। ঠিক আছে ঠিক আছে, এখন তেল নিবি কিসে সেটা তো বল। এই যে এই বাটিতে দেন। কাকা ফাও দেবে না গো? হ্যাঁ দেব, তা কিসে করে নেবে? তাই তো কিসে করিনি, কিন্তু ফাও না নিয়ে গেলে যে বাবু আমাকে বোকা ভাববেন। তখন তার মনে হলো যে বাটির তলে একটু গর্ত আছে, অমনি সে বাটিটা উল্টিয়ে নিয়ে সেই গর্তটা দেখিয়ে কলুকে বলল, এটাতে ফাও দাও। বেটা বলদ আগে সব তেল তো ফেলে দিলি। সে গেলে যাক গে, কিন্তু আমাকে তো ভাও নিতেই হবে, না হলে বাবু আমাকে বোকা ভাববে না। কলু হাসতে হাসতে সেই গর্তে পাও ঢেলে দিল। ভজহরি মহা খুশি হয়ে তাই নিয়ে বাড়িতে চলে গেল। আরে বেটা বলদ, তোর মতো বলদ এই জন্মে একটাও দেখি নাই। ভজহরি তার বাবুর সঙ্গে নৌকায় চড়ে নদী পার হচ্ছে, নৌকায় ঢের লোক। ভজহরি ভাবল, নৌকাটা বড্ড বোঝাই হয়েছে, যদি ডুবে যায় এর চেয়ে ভালো আমি পুটলিটা মাথায় করে বসে থাকি। এই ভেবে সে তাদের পুটলিটা মাথায় করে বসে রইল।
ভজহরি উটলিটা নামিয়ে রাখ না, মাথা করে কেন কষ্ট পাচ্ছিস? ও বাবু আপনি বড্ড বোকা, এ আপনি বুঝবেন না। কি বলছো ভজহরি, আমি বোকা? কি এমন কথা যে আমি বুঝবো না? তার আগে নামিয়ে রাখো তো পুটলিটা। আগে না, নৌকা বড্ড বোঝাই হয়েছে, পুটলিটা তাতে রাখলে আরো বোঝাই হয়ে যাবে, আর বেশি বোঝাই হলে নৌকাখান ডুবে যাবে যে। তাহলে এই হলো তোর বুদ্ধি? হ্যাঁ, কেমন চালাকি বুদ্ধিটা দিলাম না গো বাবু। চুপ কর বলত কোথাকার। বাবু রাগ করছেন কেন, আমি আবার কি করলাম? তুই কিছু করিস নাই, পুটলিটা নামিয়ে রাখ, চুপ করে থাক এখন। এ বাবুটা বড্ড বোকা, এনাকে আর চালাক করতে পারলুম না। এই বেটা কবে যে চালাক হবে, মূর্খ। মুখ্য সুখ্য লোকের সাথে কথা বলে লাভ নেই, চুপ করে থাকাই ভালো। একদিন বাড়িতে চোর এসেছে, ভজহরি তা টের পেয়েছে। সে ভাবলো বেটাকে আজ ধরতে হবে। তখন সে মাথায় শিং বেঁধে লেজ পরে উঠানের কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। মতলবখানা এই যে চোর নিশ্চয়ই তাকে দেখে ছাগল মনে করে তাকে চুরি করতে আসবে, তখন সে তাকে জড়িয়ে ধরবে। ভজহরি উঠানের কোণ থেকে বলল, তা চোর তাড়াতাড়ি সেই পুটলি নিয়ে আস্তাকুড়ের উপর দিয়ে ছুট দিল। বেটা কি বোকার বোকা, আস্তাকুড় মারিয়ে গেল, এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে। ওরে সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল। ও বাবু বাবু কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? ভজহরি চোর এসে আর সব চুরি করে নিয়ে গেল রে, তুই কি টের পাসনি? তা টের পাবো না কেন, পাইছিলাম তো, ওই চোর বেটাকে ধরতে গেছিলাম প্রায়। তবে চোর বেটা বড্ড বোকা। কি বলছিস কি বাবু, আমি তো রেডি ছিলাম ছাগল হয়ে, ও আমাকে যে ধরতে আসবে আর আমি ওকে খপ করে ধরে ফেলবো, কিন্তু সে ছাগলকে দেখলই না। আর তারপর সে কি মজার ব্যাপার, আমাদের বাড়ির পাশের আস্তাকুড়গুলো মারিয়ে গেল, বেটাকে বাড়ি গিয়ে স্নান করতে হবে। চুপ কর বলত কোথাকার, বের হ আমার বাড়ি থেকে, বের হ। এই যে বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমাদের নতুন ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।